নমস্কার বন্ধুরা, কৃষ্ণপ্রিয়া স্টুডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি উপস্থিত হয়েছি আমার ছেলের দিদিমণি অরুণিমা ঘোষালের বাড়িতে। তো আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, 162তম জন্মদিনে আমরা তার বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। তো যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসেছি তখন হয়ে যাবে বিকাল 4টে। তো সেই থেকে অনুষ্ঠান চলছে, কেননা এই অনুষ্ঠানটা ফাঁকে হওয়ার কথা ছিল প্যান্ডেলের করে, তো সেটা শুধু বৃষ্টির জন্য বিঘ্ন ঘটেছে, তার যার জন্যে এই ঘরেতে হচ্ছে এবং অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে। তো আপনাদের সবাইকে দেখাই এবং আপনারা সবাই দেখুন, এবং আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং ভালো থাকুন সুস্থ থাকুন। তো আর বেশি কথা বলবো না, আপনারা সবাই ভিডিওগুলো দেখুন। সবাই চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম পূর্ণ জন্মদিন, বাংলা তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষ ছাড়িয়েও সারা বিশ্বের রবীন্দ্র অনুরাগী মানুষজন এ দিনটিকে উপযুক্ত মর্যাদায় পালন করছে, পালন করার প্রতি হয়েছে। আমাদের তাঁতিশাল ঘোষাল পাড়ায় আমরা ঘরোয়াভাবে আমাদের আবেগ দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে কবি প্রণামের আয়োজন করেছি। এখানে উপস্থিত রবীন্দ্র অনুরাগী সুধী দর্শকবৃন্দ শ্রোতৃবর্গকে তাঁতিশাল ঘোষাল পাড়ার পক্ষ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। বিশ্বের বিভিন্ন প্রান্তের মধ্যে আমরাও কবিগুরুর 162তম পূর্ণ জন্মদিন এই যে পালনে ব্রতী হয়েছি, আজকে ভোর থেকে শান্তিনিকেতনের কবিগুরুর প্রতিষ্ঠিত যে শান্তিনিকেতন সেখানে বিশ্বভারতী, সেখানে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে উপাসনা গৃহে কবিগুরুর পূর্ণ জন্মদিন পালিত হচ্ছে। সেই সঙ্গে একই সাথে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে কবিগুরুর যে আতুর ঘর প্রয়াণ কক্ষ সেখানে মাল্যদানের মধ্য দিয়ে কবির সঙ্গীত, কবিতা, নাটক, নৃত্যনাট্য, গীতিনাট্য এবং কবির সম্পর্কে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আহা 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 আহা
প্রস্তুত থাকতে কথামৃতা নন্দী To talk to me or ask me a question, long press the action button, then let go and start talking.